السلام علیکم ورحمۃ اللہ الحمد للہ والسلام وسلم علیہ رسول اللہ وا عیہ وصحاب اجمعین رب شرح لی صدری ویسر لی عمری وحلو من لسانی علی صدری و یاسر علی عامری واحل ثنی قولی جی ہم شروع کراوی الحضی حضفر گا এটা জজমের আলামত চলছে আলামতুল জজম জজমের আলামত কয়টা ছিল সোহাইব ভাই জজমের আলামত ছিল কয়টা দুইটা ছিল একটা হচ্ছে সুকুন আর একটা একটা ছিল সুকুন আর একটা সুকুন শুকুন কোন ক্ষেত্রে ছিল মুদারের শেষে সহিউল আখর তো এবার শুরু হচ্ছে মাউদি আল হাজফি শুনতে পাচ্ছেন আপনি কথা জি কথা শোনা যায় আচ্ছা আল হাজফি হাজফের দুইটা স্থান কউলহু মোয়ালিফ রাহিম আহ্লার কথা হচ্ছে ও আম্মাল হাদফু জি এখন শোনা যাচ্ছে আচ্ছা আমি জিজ্ঞেস করেছিলাম যে জজমের আলামত কয়টা শোনা যায় না জজমের আলামত কয়টি জজমের আলামত দেখেন আপনার ওখানে কোনো প্রবলেম মনে হয়েছে এখান থেকে তো মনে হচ্ছে শোনা যাওয়ার কথা জজমের আলামত দুইটি একটা হচ্ছে সুকুন আর একটা হচ্ছে হজফ তো এখানে আমরা আসছি যে মাউদি আল হাজফি হজফের দুইটা জায়গা কউলহ রহিম মোয়ালিফ রেমর কথা হচ্ছে ও আাম্মল হাজফু আর হজফ আলামত জাজমি এটা জজমের আলামত হবে ফিল ফিলফেল মুদার আখর ফেলে মুদারের শেষে যেখানে মোতাল আছে

কোন জায়গায় হজব মানে হচ্ছে এটা জজমের আলামত হজফ কখন হয় জজমের আলামত হজফ এটা কখন হয় তো এখানে বলছে ও আম্মাল হজফু আর হজফা কোন আলামতাল জজমে এটা জজমের আলামত হবে ফিলফে আলিল মোদারি আল মতাল আ ফেলে মুদারের মধ্যে যেটার শেষে হচ্ছে মোতাল থাকবে এইটাতে হজফ হবে তো ফেলে মুদারুল মোতাল আখের বলা হয় কাকে আল ফেল মুদার আল আখরি আখিরি শেষে মোতাল বিশিষ্ট ফেলে মুদারে কাকে বলা হয় হুয়াল্লাদি আল্লাদি আখিরুহু হারফ ইল্লাতিন সেটা হচ্ছে যেটার শেষে আছে হরফে ইল্লাত ওয়াল্লাদি আল্লাদি আেরহু হরফ ইল্লাতিন যেটার শেষে আছে হরফে ইল্লাত ওয়া ইয়া আলিফ হরফে ইল্লাত আছে শেষে এটাকে বলা হয় ফেয়ালুল মুদার মতাল্লুল আেরি তো যেই ফেলে মুদারের শেষে হরফে ইল্লাত আছে সেই ফেলে মুদারের ক্ষেত্রে জজমের আলামত কি হবে হজফ আর হরফে ইল্লাত কি কি হুরুফল ইল্লাতে সালাহাতুন আর হরফ ইল্লাত হচ্ছে তিনটি হরুফুল ইল্লা সালাহাতুন হরফে ইল্লাত হচ্ছে তিনটি আল আলিফুল মাফতুহু আল আলিফুল মফতুহ ফাতহা বিশিষ্ট আলিফ আল আলিফ আলিফ হচ্ছে আলিফ আল মফতুহু মা কবলাহ তার পূর্বে ফাতহা আলিফের পূর্বে ফাতহা ওয়াল ওয়াউ আর ওয়া আল মাদমোমু মা কবলাহা তার পূর্বে পেশ গম্মা জম্মা বিশিষ্ট ওয়ালিয়া উল আল উ আর তৃতীয়টা হচ্ছে ইয়া আল মাকসুর মা কবলাহা তার পূর্বে কাসরা বিশিষ্ট এই তিনটা হচ্ছে হরফে ইল্লাদ তো কুল্লু ফে এলিন মুদার ইন আহিরহু আলিফুন আউ ওয়াউন আউ ইয়াউন প্রত্যেক ওই ফেলে মুদারে যার শেষে রয়েছে আলিফ অথবা ওয়া অথবা ইয়া ফাইন্না হুইদ ঝামু বিহাদ আলিফি আভিল উই আফিল ইয়াই তাহলে তাকে জজম দেওয়া হবে ফাইন্না হুইয়ুদ্ু তাহলে অবশ্যই তাকে জজম দেওয়া হবে ফিল আলিফি আলিফকে হজফ করার দ্বারা আভিল ওয়া ই অথবা ওয়াকে কে হজফ করার দ্বারা আভিল ইয়া অথবা কে হজব করার দ্বারা যদি শেষে আলিফ থাকে তো আলিফকে হজব করার দ্বারা যদি শেষে ওয়া থাকে ওয়া কে হজব করার দ্বারা যদি শেষে ইয়া থাকে ইয়াকে কে হজব করার দ্বারা জজম দেওয়া হবে তো আলিফের উদাহরণ আসছে প্রথমে আল আলিফু আলিফের উদাহরণ ইয়ার দ এখানে শেষে আমরা যদিও মনে হচ্ছে ইয়া আছে আসলে কিন্তু এটা ইয়া না এখানে আলিফ আছে ইয়ার দ আমরা এখানে পড়ার সময় এক আলিফ টানছি এই কারণেই ওখানে আলিফ আছে আলিফে মাকসুর আছে ইয়ার দ রদ ইয়া থেকে রদ ইয়া ইয়ার দ তো ইয়ার দ এটার শেষে আছে আলিফ এবং আলিফের পূর্বে আবার ফাতহা আছে ইয়ার দ হয়ে গেছে একবারে তো আদখিল আদহিল আলাইহ জাহাজিমা ইয়ার দ শেষে আলিফ বিশিষ্ট মহতালিল আখের শেষে আলিফ আছে মৌতাল আছে তো আদ খিল আলাইহাল জাজিমা তার শেষে কি প্রবেশ করাও জাজিম দানকারী একটা হরফকে তার শেষে প্রবেশ করাও সেটা হচ্ছে লাম তার শেষে যজম দানকারী একটা হরফ লামকে প্রবেশ করা লামকে তার পূর্বে নিয়ে আসো তাকলু তখন তুমি কি বলবে লাম ইয়ার দ তখন শেষের আলিফটা হজব হয়ে যাবে লাম ইয়ার দ ছিল ইয়ার দ তো হয়ে গেল লাম ইয়ার লা কৌল ইয়ার দ লাম ইয়ার দ এরকম বলবে না তুমি তুমি কি বলবে লাম ইয়ার দ কারণ এখানে হাজি জজমের আলামত হবে হজফুল আলিফ আলিফকে হজব করা লাউ সামি এটা ক ইলান ইয়াকোলু তুমি যদি কোনো একজনকে বলতে শোনো যে আমাল মিস কল রতীন সার এখানে সার ইয়া রহু যদি কেউ বলে এরকম যদি কাউকে বলতে শোনো তাহলে কি বলবে মা তা কল তখন তুমি কি বলবে খত ভুল কি ভুল এখানে ওয়ামা আমাল মিস কলা দার রতিন সার ইয়া র এখানে ভুল কি বলেন সোয়েব ভাই বলেন এখানে ভুল কি ভুল অতিরিক্ত আলিফ আসছে হ্যাঁ ওই আলিফটা এখানে হজব করা হয়নি ইয়া রাহু এটা আপনার করণে আয়াত মুখস্থ আছে তাই বলতে পারলেন কিন্তু কি কারণে আলিফ অতিরিক্ত হয়ে গেছে আলিফ ওখানে না থাকার কথা কেন কারণ মান কিসের জন্য আসছে মান শর্তের জন্য আসছে তো মান এটা দুইটা ফেলে মুদারের পূর্বে আসবে একটা হচ্ছে ইয়া মিথ কলা দারুরাতিন এটা হচ্ছে একটা ফেলে মুদারে যুক্ত একটা জুমলা আর একটা জুমলা হচ্ছে সার ইয়ারাহু মানে ইয়ারাহু আহ এটা একটা জুমলা ফেলে মুদারে বিশিষ্ট দুইটা ফেলেমুদারের পূর্বে মান আসে হরফে শর্ত ইয়া মান হচ্ছে শর্তের জন্য আসে আর মান যখন শর্তের জন্য আসে তখন দুইটাকে কি করে দুইটা ফেলে মুদারে কেই দান করে এইখানে এই কারণে মাই ইয়া আমাল হয়েছে ইয়া মালু থেকে ইয়া আমাল ইয়া আমালের ক্ষেত্রে সাকিন হলো কেন কারণ এটা হচ্ছে সহি আখর শেষে সহি আছে এবং তার সাথে যুক্ত হয়নি নুনে তার সাথে নুনে নিসোয়া যুক্ত হয়নি এবং নুনে সাকিলা খাফিফা এগুলো যুক্ত হয়নি আর এখানে শেষে ইয়া রহু এটাও কিন্তু যজ মানে এটা এটাকেও যজম দেবে মান শর্তকেও যজম দেবে যা যাকেও দেবে এই জন্যে এটা যজমের আলামতটা আলি পড়ে যাওয়া হবে তাই জন্য বলা হয়েছিল ইয়ার না ইয়ার মো ইয়ারটা হচ্ছে মো কারণ শেষে আলিফ আছে ওয়াহুয়া মাজুম আর এখানে আবার সেটা মাঝম হয়েছে জজম বিশিষ্ট হয়েছে শর্তের কারণে মান এটা আসার কারণে জামু সুতরাং কী করা হবে জজম দেওয়া হবে বি হাজফি হারফিল ইল্লাতে ইল্লাতকে হজব করার দ্বারা জজম দেওয়া হবে কাকে জজম দেওয়া হবে ইয়া মালকে দেওয়া হবে শকুন দ্বারা আর ইয়ার আহুকে দেওয়া হবে হজফের দ্বারা আর হরফল্লা সেখানে আছে কি আলিফ তো আলিফকে হজফ করে দিলে হবে ইয়ার ফাই ও কল ইয়া রহু সুতরাং বলা হবে যে ইয়ার ওখানে আলিফটা হবে না আলিফটা হজফ হয়ে যাবে কল আল্লাহু তাল্লা আল্লাহ তালা বলেন আলাম তার তো আসলো তার তার আসলটা কি ছিল মূলটা ছিল হচ্ছে তার ইয়ার তার 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 না আর তো তার এখানে শেষে আলিফ ছিল আলিফে মাকসুরা ছিল তো বিল আলিফ আলিফের সাথে ছিল এটা ফালাম্মা দাখাল আলিহা হারফুল হাজ জাজমি তো যখনই অতঃপর যখনই তাতে হরফে জজমটা আসলো তার পূর্বে হুজি ফাতিল আলিফ তখন কি হলো আলিফটা আলিফটা হজফ করা হলো আলিফকে হজফ করা হয়ে গেল হয়ে গেল তারা আলম তার এটা গেলো আলিফের উদাহরণ জি একটু বলেন তো আলিফের উদাহরণটা এখান থেকে আলিফ থেকে শুরু করেন সোয়েব ভাই

তা কলো তুমি বলবে যে লাম ইয়ার দ তাকলো লাম ইয়ার দ এটা বলবে না তখন কি বলবে লাম ইয়ার দ যে নেটওয়ার্ক মানে সমস্যা হচ্ছে কথা শোনা যাচ্ছে না যেন সামনে আগাল দ্বিতীয় হরফে ইল্লাত হচ্ছে আলী ইয়া আলী ইয়াও দ্বিতীয় হরফে ইল্লাত ইয়া ইদা খান আখিরুল ফেয়ালি ইয়া আন যখন ফেলের শেষে থাকবে ইয়া যখন শেষের ফেলে ইয়া হবে ফাইন না হয়ে যদি সাবো হাত ফেলে ইয়াই তাহলে অবশ্যই তাকে যজম জজম দেওয়া হবে ইয়াকে হজব করার দ্বারা বা ইয়াপকে হজব করে দিয়ে মিথুলো ইয়াক দুই যেমন উদাহরণ হচ্ছে ইয়াক দুই এখানে ইয়াক দুই এখানে শেষে আছে ইয়া এবং এটা ওই ইয়া যে ইয়ার পূর্বে জের আছে কাসরা আছে তো লাম যোগ যোগ করলে কি হবে লাম একটা দানকারী হরফ যেটা মুদারের শেষে হরফ যুক্ত ইয়া আছে এরকম একটা ফেলে মুদারের পূর্বে যদি আমরা লাম নিয়ে আসি তাহলে হবে তা হলো তুমি বলবে যে লাম ইয়া কতই এখানে কি হল ইয়া পড়ে গেল কল আল্লাহ তে আল্লাহ তালা বলেন যে কাল লাম মা ইয়াক মা তো লাম যেমনভাবে ফেলেমুদ রেখে যজন দেয় ঠিক একইভাবে লাম মা এটাও ফেলেমুদরেকে যজন দেয় এই জন্যে লাম্মা আসার কারণে ইয়াক দুই ছিল হয়ে গেছে ইয়াক দুই ইয়া পড়ে গেছে তো লাম্মা এটা হচ্ছে হরফু নাফি নাফিয়ন ওয়া জাসমিন ওয়া কলমিন এটা হচ্ছে হরফে নাফি কারণ নফি করে দেয় ফেলেমুদরের অর্থকে ওয়া জাজমিন এবং জজম দেয় ও এবং অর্থটা ভবিষ্যতে অতীতের অর্থে রূপান্তরিত করে অর্থে রূপান্তরিত করে লামের মতোই কিন্তু একটু লাম আর মধ্যে একটু পার্থক্য আছে লাম এটা শুধু অতীতের অর্থ করে আর লাম্মা যেটা এখনো পর্যন্ত হয়নি এরকম অর্থ বোঝায় তো ইয়াকো লাম ইয়াকল ইয়াকো দুই ইয়াকে রেখে দিয়ে ইয়াকোদুই বলেননি বলেননি আল্লাহ তালা বলং কি বলেছেন ইয়াকুদুই লাম্মা ইয়াকোদুই কাল্মা ইয়াকুদুই মা আমার ওয়ালায়া কিন হাদাফ আল আহ ওয়ালা কিন হাদাফ আল ইয়া বলং ইয়াকে হজব করেছেন লিয়ান্নাহ মো একটা লুমবিল ইয়াই কেননা ওই ফেলে মুদার যে ছিল ইয়াকুদুই এটা ইয়া দ্বারা মতাল শেষে ইয়া আছে সুতরাং সেটা জজমের সময় জজম হালতে হজব করা হবে ইয়া আনি অর্থাৎ জিমহা আচ্ছা ইয়ানি এখানে ইয়ানি অর্থাৎ এটার অর্থ অর্থাৎ হলো এখানে ইয়ানিটাকে একটা ফেল হিসাবে উদাহরণ নিয়ে আসছেন যে ইয়ানি আনি আনি একটা ফেল ছেলে মুদারে শেষে ইয়া আছে তাহলে ইজিম হা তাকে যজনদান করো তাহলে কি বলবে তা তুমি বলবে যে লাম ইয়া হাজফতাল ইয়া তুমি ইয়াকে হজব করে দিয়েছ আবাহু মাকসুরন এবং তাকে তুমি কাসরা তাকে রেখে দিয়েছ মাকসুরন কাসরা বিশিষ্ট হিসেবে রেখে দিয়েছ তাকে কিন্তু ইয়াটা হজব হয়ে গেছে কল তা আল্লাহ তালা বলেন আলাম ইয়া আনি আলাম ইয়া আনী ল আং তাকশবহুম লিদিক এখানে আলাম লাম আসছে ইয়া ইয়া নি ছিল লাম ইয়া এটাও ইয়াকে এখানে হজব করা হয়েছে লিয়ান্নাকে ইদা হাজফতা হরফল ইল্লাতি ইয়াবকাল বাকি কি যখন তুমি এটা এই কারণে হয়েছে যে যখন তুমি হরফিল্লাকে হজব করে দেবে ইয়াবকাল বাকি তাহলে বাকিগুলো থেকে যাবে আলা আলামাহু আলাইহি সেটা যেরকম ছিল যে অবস্থাতে ছিল সে অবস্থা থেকে যাবে জের ছিল ওই জন্য জের থেকে যাবে ইয়নি নুন ও তাবকা মাকসুরাতন সুতরাং ইয়ানির মধ্যে নুন এটা মাকসুরাতন মানে কাসরা বিশিষ্ট জের বিশিষ্ট হয়ে থেকে যাবে কামাহিয়া আলাইহি সেটা কাসরা বিশিষ্টই যেরকম ছিল তার উপরেই ওইভাবেই থেকে যাবে অর্থাৎ সেটা যেরকম ছিল সেরকমই থেকে যাবে কল আল্লাহ হু তা আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ালাম্মা ইয়া আতিহীম তা এখানে ইয়া আতি ছিল আতা ইয়া আতি লাম্মা কারণে লাম্মা ইয়া আতি তো ইয়া আতিহীম মা আসলু হা এটার আসল কি ছিল ইয়া আতিহীম এটার আসল ছিল ইয়া আতি বিল ইয়া 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 সহকারী ছিল হারফি সহকারী ছিল কামা কল তালা জমান আল্লাহ তালা বলেন আলায়ামা অতিহীম আলা মায়া আতিহিম আর এখানে ওয়ালাম্মা ইয়া আতিহিম আর আলা ইয়াও মাইয়া আতিহিম লাইসা মাসরুফান এখানে রফা হালতে এই কারণে ইয়া আতিহিম ইয়াটা আছে হজফ হয়নি লাকিন লাম্মা জুজিমাত ওয়ালাম্মা ইয়া আতিহিম তো লাম্মা হচ্ছে জুজিমাত অর্থাৎ জজম দান করেছে যজম লাম্মা দুজিমাথ ও লাম্মা জুজিমাত তাকে জজম দেওয়া হয়নি যে এইটাকে আলাইফান এখানে লাকিন লাম্মা এটাকে জজম দেওয়া হয়নি কেন জজম দেওয়া হয়নি কারণ এটার পূর্বে কোনো দানকারী কোনো আমিল পূর্বে নাই ওয়ালাম্মা ইয়া আতিহিম আর লাম্মা ইয়া এটার যে উদাহরণ দেওয়া আছে ওয়ালাম্মা ইয়া আতিহীম মাল্লাদি ফাল না মাল্লাদি ফালনা আমরা কি করেছি এখানে হাদাফ না হারফল ইল্লা আমরা হরফ ইল্লাতকে হজব করে দিয়েছি ও কাসরাত আর কাসরাটা বাকি থেকে গেছে দালিলান আলা ইয়া এটা ইয়ার উপরে দলিল থাকা যখন ইয়া ছিল সে ইয়ার উপরে সেটা দলিল হিসাবে কাসরাটা থেকে গেছে ফানাকুল কৌল সুতরাং আমরা বলবো যে লাম্মা ইয়া তো লাম্মা হচ্ছে হারফ নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন এটা ইরাব সম্পর্কে আমরা বলবো যে লাম্মা হচ্ছে হরফ নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন আর ইয়া আতি ফেয়াল মুদার মাজুমন বি লাম্মা লাম্মা দ্বারা এটা ফেলে মুদার এটা মাঝুম হয়েছে জজম বিশিষ্ট হয়েছে জজম হালতে হয়েছে লাম্মা দ্বারা ও আলামা তো জাজমিহি আর তার জজমের আলামত হচ্ছে হাজফু হার হরফেল ইল্লাতি হরফে ইল্লাতকে হজব করা সেটা হচ্ছে ইয়াল ইয়াও মানে হরফে ইল্লাত ইয়াকে হজব করা তাই তার জজমের আলামত ওয়াল কাসরা তো কবলাহা দালেলুন আলাইহা আর তার পূর্বে যে কাসরাটা থেকে গেছে এটাই ওখানে ইয়া ছিল তার দলিল তার উপরেই সেটা দলিল বেশ করছে শুনতে পাচ্ছেন শোহেব ভাই জি শোনা যাচ্ছে কিন্তু আপনার কথা তখন শুনতে পাইনি তাহলে এখানে বলেন ও লাম্মা ইয়া আতিহি ইয়া আতিহিম তা এখানে লাম্মা এটা কি

হরফে জজম হরফে কলমেন তো এই এই লামা আসার কারণে ইয়া তিহিমের মধ্যে কি পরিবর্তন হয়েছে জজমের আলামত জজমের আলামত কি না না লাম্মা এটা তো জজম দিয়েছে ফেলে মুদারে কিন্তু ফেলে মুদারের মধ্যে জজমের আলামত কি আলামত থাকে না যেমন নসবের আলামত অনেক সময় ফাতাহা হয় জবর হয় অনেক সময় জের হয় মুসলিম জের হয় তো এখানে জজমের আলামত কি জজমের আলামত হচ্ছে হসফে ইয়া হসফে হরফুল ইয়া হজফ করা হয়েছে এটাই হচ্ছে জজমের আলামত আর পরের উদাহরণ আলা মাসরুফান এইখানে এটা কি কোন হালতে আছে এই এটা কোন হালতে আছে হিম এখানে ফেলে এটা ইয়া হিম এই ফেলে মুদারে কোন হালতে আছে রফা নসব না জজম জজম কেন রফা হালতে আছে কারণ তার পূর্বে কোনো জাজিমও নাই কোনো নাসিমও নাই নসব দানকারীও কোনো আমিল নাই জজম দানকারী কোনো আমিল নাই তার মানে এটা রফা হালতে আছে এই জন্যে তো ইয়া তি ইয়াটা থেকে গেছে এখানে হরফেল্লাত ইয়া আছে ইয়া হিম দ্বিতীয় উদাহরণের প্রথম ধরনের নাই কারণ লম্বা এখানে জাজিম আছে আচ্ছা এবার শুরু হচ্ছে ওয়ার আলোচনা ওয়া হরফেল্লা তিনটা ছিল আলিফ ইয়া আর ওয়া তো যে সমস্ত ফেলে মোদারে শেষে ওয়া আছে এবং ওয়ার পূর্বে আবার ওয়ার পূর্বে জম্মা অর্থাৎ পেশ আছে সে সমস্ত ফেলে মুদারে আলোচনা চলছে মিথিল ইয়াদ থেকে ইয়াদ শেষে ওয়া আছে হরফ ইল্লাত তো এটা হচ্ছে মতাল বিল ওয়া এটা ওয়া দ্বারা মোতাল হয়েছে ইদা যা তাহু ইহজিফিল ওয়া তুমি যখন তাকে যজম দান করতে চাবে বা যজম দান করবে যজম দিবে তখন কি করবে ইহেফিল ওয়া ওয়াকে হজব করে দেবে তুমি ওয়া ওয়াকে হজব করে দাও তাকে যজম দান করতে চাইলে ওয়াকে হজব করে দাও তারপর তা ক দম্মা তো দম্মা থেকে যাবে ইয়াদৌর যে আইনের উপরে জম্মা এই জম্মাটা থেকে যাবে বাকি থাকবে যেমন কল আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া মাই ইয়াদ

তো ইয়া দৌৰ উ মূলত ছিল ৰফাহালতে ইয়াত উ মান আশাৰ কাৰণে মাই ইয়াত উ এখানে হজফ কৰা হৈছে ফেলে দেওয়া হৈছে ও কল আল্লাহ তা আল্লা আল্লাহ তাআলা বলেন ফালা তা দৌৰ উ মা আল্লাহ ইল্লাহ আ এখানেও তাঁত ছিল হয়ে গেছে ফালা তা এটাকে দজন দান করলোকে লাইন লাই নফি না লাই নাহি

লিহান্না হু দাখলা আলাইহা জা ঝেমুন কেননা তাতে কি প্রবেশ করানো হয়েছে সংযুক্ত করা হয়েছে কি জা জিম অর্থাৎ জজমদানকারী একটা হরফ লা ওয়াইদা দাখলা আলাল ফেলে মুদারি জা ঝেমুন আর যখনই ফেলে মুদারের ফেলে মুদারের পূর্বে জজমদান দানকারী কোনো আমিল যুক্ত হবে ওয়া হুয়া মতালুল আরি আর সেই ফেলে মুদারেটা যদি শেষে মুখ মোতাল হয় সেটা ওয়া ইয়া অথবা যে কোনো আলিফ তিনটার যে কোনো একটা দরাজে মুহতাল হয় হুজিফা হারফুল ইল্লা তখন কি করা হবে হরফুল্লা ইল্লাদকে হজব করা হবে বা বাকিয়াতের হারকাতো কবলা হু এবং তার পূর্বে যে হরকতটা ছিল সেই হরকতটা বাকি থেকে যাবে দালিলান আলাইহি সেটা তার উপরে দালিল অর্থাৎ কোন হরফটা হজব করা হয়েছে সেই হরফের অনুরূপ হরফ থাকা মানে অনুরূপ হরফের ওই হরফের অনুরূপ হরকতটা থেকে যাবে ওই হরফের সাথে হরফের ওটা দলিল তো তা কল ইয়াক এটা কি অবস্থায় রফা হালতে ফুল আলুন ইয়াকু রফা আছে কারণ এখানে তার পূর্বে জাজিম এবং নাসিব যুক্ত হয়নি আর ইজ হু তাকে তুমি কি করবে তাকে তুমি যজন দান করো তাহলে ফুলা আলন লাম ইয়াক ফুলা ফুল লাম ইয়াক জু লাম আসলো এই জন্য হয়ে গেল ইয়াক ওয়া হজফ ওয়াকে হজব করা হলো মানে ওয়া পড়ে গেল দু না ওয়াইন ওয়া ছাড়াই তখন তুমি বলবে যে লাম ইয়াকজো ওয়া দম্মা তো তাবক দালিলান আল আর দম্মা যেটা বাকি আছে ইয়াকঝোর মধ্যে জায়ের উপরে যে ওয়াটা বাকি আছে এই ওয়া জায়ের উপরে যে পেস্টটা বাকি আছে দম্মা এই দম্মাটা কিসের উপর দলিল এটা হচ্ছে ওয়ার উপরেই দলিল কারণ ওখানে ওয়া ছিল এটারই দলিল হচ্ছে ওই দম্মাটা তো ইদান আরফ নাল কল আনা ইদান তাহলে আরফ নাল কাত আনা আমরা এখন কায়েদা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে কল্লু ফে আল ইন মুদার প্রত্যেক ওই ফেলে মুদারে যেটার শেষে মৌতাল আছে সেটা আলিফ হোক বিল আলিফি আলিফ দ্বারা বি আলিফিন আলিফ দ্বারা হোক আউ ওয়া হুইন অথবা ওয়া দ্বারা হোক আও বি ইয়া ইন অথবা ইয়া দ্বারা মুতাল যদি হয় হু ইদা দুজিমা ইয়াজেব হাজফু হারফিল ইল্লাতে তাহলে অবশ্যই যখন তাকে জজম দেওয়া হবে তখন কি করা হবে তার হরফ তখন জরুরি বা ওয়াজিব ওয়াজিব বা জরুরি হচ্ছে হরফ ইল্লাতকে হজব করা হরফ ইল্লাতকে হজব করাটা জরুরি বা ইয়াবক মা কবলাহু মা হুয়া আলাইহি মা বা ইয়াবক মা কবলাহ আলা মা হু আলাইহি সেটা যার উপরে ছিল তার পূর্বে মানে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে যাবে তার পূর্বের ইয়াটা পূর্বের অবস্থাটা ইনকান আল মাহজুফল আলিফা যদি আলিফটা যদি আলিফ যদি মাহজুফ হয় মানে হজবকৃত হয় ইয়া ইয়াবোকা মাহতুহান তাহলে কি থেকে যাবে আলিফটা মাহজুফ হওয়ার কারণে হজফ আলিফটা হজফ হওয়ার কারণে মাফতু মফতুহান তাহলে তার পূর্বের যে হরফটা সেটা ফাতহা বিশিষ্ট থেকে যাবে ওয়া ইদা কানা মো আর যখন সেটা মো বিল ওয়াই ওয়া দ্বারা যদি মোহতাল হয় ইয়াবোকা মাদমুমান তখন ওয়াকে হজব করার কারণে বাকি থেকে যাবে জম্মা ওয়া ইদা কানা মো এতাল্লান মো এতাল্লাম বিল ইয়াই আর যখন ইয়া দ্বারা মুতাল হবে এবং ইয়াকে হজব করা হবে জজম হালতে ইয়াবকা মাকসুরান তখন তার পূর্বের হরফটা কাছরা বিশিষ্ট থেকে যাবে তো এই হচ্ছে আমাদের জজমের আলামত এবং কোন কোন ক্ষেত্রে জজম জজম হবে হজফের জজমের আলামত হজফ কোন কোন ক্ষেত্রে হবে সেটা আসলো এবার তাদ্রিবাতন এই রব এই বিষয়ে এই রবের উপরে কিছু তাদ্রিব কিছু অনুশীলন কল আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ালাম ইয়াকশা ওয়ালাম ইয়াকশা ই তো এ রবের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো এ রবটা বলবো কিভাবে লামকে আমরা বলবো হরফ নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন লাম হচ্ছে হরফ নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন আর লামকে বলা হয় হরফু নাফিন ওয়া নাসবিন ওয়া ইস্তেকবাল ইস্তেকবাল লানকে বলে তো লাম হচ্ছে হরফ নাফিন ও জাজমিন ও কলবিন মুদার মন ফেলে মানে তো পরিবর্তন হয়ে যাওয়া অর্থাৎ মুদারের অর্থ তো দেওয়ার কথা ছিল ভবিষ্যতের অর্থ নাহলে বর্তমানে অর্থ দেওয়ার কথা ছিল কিন্তু লাম আসার কারণে অর্থ দেয় কিসের অতীতের মাঝের অর্থ দায়িত্ব এটাই হচ্ছে আপনার অর্থের দিক থেকে কলবিন হালতের দিক থেকে জাজমেন আর আবার অর্থে তো অর্থের দিক থেকে আবার নফিন মানে নফি করে নফি করে আর কাল কালের দিক থেকে কলবিন মানে পিছন দিকে নিয়ে যায় কালটা সামনে থেকে পিছন দিকে নিয়ে যাচ্ছে ইয়াদরিবু সে প্রহার করবে লাম ইয়াদরি মানে সে প্রহার করেনি তো ইয়াকশা এটা হচ্ছে ফেয়েলুল মোদার এবং মাঝমুন বি লাম এটা লাম দ্বারা অর্থাৎ তার পূর্বে যে লাম আছে এই লামের কারণে এটা মাঝম হয়েছে জজম বিশিষ্ট হয়ে জজম হালতে হয়েছে ওয়া আলামাতু জাজমিহি আর ইয়াকশা এই ফেলে মুদারের মধ্যে জজমের আলামত হচ্ছে হাদফুল আলিফ আলিফকে হজফ করা এটাই জজমের আলামত ওয়াল ফাতাহাতো কবলাহা এবং তার পূর্বে অর্থাৎ আলিফকে ওখান থেকে যখন হজব করা হলো তো তার পূর্বে কি গেছে ফাতাহা থেকে গেছে এই ফাতাহাটা হচ্ছে দালিলুন আলাইহা অর্থাৎ আলিফটা যে আগে ছিল তারই দলিল হচ্ছে ফাতাহা ইয়াকশা লাম আমরা এরাও কীভাবে বলবো লাম হচ্ছে হরফ নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন লাম হচ্ছে হরফে জাজম হরফে নাফি হরফে জাজম হরফে কলব ইয়ার দ ফেয়াল মুদার মত এর আগেরটা তো মতাল্লুন হবে মতাল্লম বিল আলিফ আর জুম হয়েছে বিলাম মুতাল হয়েছে আলিফ দ্বারা আর মাঝুম হয়েছে লাম দ্বারা ও আলাহমদ জাজমিহা তার জজমের আলামত হচ্ছে হাজফুল আলিফি আলিফকে হজব করে দেওয়া ওয়াল ফাতাহা তো কবলাহা দালিল আলাইহা আর তার পূর্বে যে ফাতহাটা আছে ইয়ারবা ফাতাহা এটাই হচ্ছে আলিফটাকে হজব করার উপরে দলিল যে এখানে আলিফ ছিল কল আল্লাহ তা আল্লাহ তালা বলেন ফালা তাদের আল্লাহ ইহন হর এখানে লা হচ্ছে লা হচ্ছে নাহিয়া তো নাহিয়া মানে এটা ফেলে মুদারেকে জজম দান করবে আর তাদেরও ফেলে মুদারেরও মাঝুম বিল লাহিয়া নাহিয়ার কারণে মাঝুম হয়েছে ফেলে মুদারে আবার তাদেরও এটা তো মো তাল ছিল বিল ওয়া ওয়া দ্বারা মো তাল ছিল ওয়া আইলাহ আমাদের জজমিহি আর তার জজমের আলামত হচ্ছে হাজফুল ওয়া ই ওয়াটাকে হজব করে দেওয়া হচ্ছে তার জজমের আলামত ও দম্মাতো কবলাহা দালিলুন আলাইহা এবং তার পূর্বে যে জম্মাটা এখনো থেকে গেছে তাদের উপরে যে ও আইনের উপরে জবর আইনের উপরে পেশ থেকে গেছে জম্মা এইটা হচ্ছে ওই ওয়ার উপরে আলামত যে ওখানে ওয়া ছিল যেটাকে হজম করা হয়েছে লাম ইয়াদ লাম হরফুনাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন ইয়াদ মুদার মজুমন বিলাম ও আলামাত জজমিহি হাজফুল ওয়াউই ও দম্মাতো কবলাহা দালিলুন আলাইহা এইভাবে আসলে আমাদেরকে এই রব বলতে হবে কল আল্লাহ তা আল্লাহ আল্লাহ বলেন কাল্লা লাম্মা ইয়াক আমার এখানে লাম্মা হচ্ছে হরফু নাফিন ও জাজমিন ও কলবিন লামের মতোই ইয়াকই ফেলুন মুদার মজুম বি লাম্মা ও আলামা তো জাজমিহি হাজফুল ইয়াই ওয়াল কাসরাতু কবলাহা কব্লাহা আলাইহা সব একই রকম প্রায় লাম ইয়াক একই হবে এখানে ইয়া ছিল এতটুকু পার্থক্য এখানে ইয়া ছিল কাচরাটা হচ্ছে দদের নিচে যে কাচরা থেকে গেছে এটা ওই ইয়ারকে হজব করার উপরে দলিল সামনে গেছি আমি এবার হা দা এটা হচ্ছে যে কোনো যে কোনো মুের বিহাদি হরুফিল ইল্লাতি হরফ ইল্লাতের মধ্যে যে কোনো ইল্লাতের যে কোনো একটা ইল্লাত বিশিষ্ট মু এই রবের হুকুম হচ্ছে এটা যেভাবে আমরা এই রব দিলাম এবার আমরা আসছি এর দ্বিতীয় কি বলে হজফের দ্বিতীয় জায়গা কারণ হরফ ছিল হজফ ছিল দুই জায়গাতে আ বলেছিল আল হাজফি মাউদিউল হজফি না মাউদি আল মানে মাউদি আনিছিল ইজাফাতের কারণে নুন পড়ে গেছে মাউদি আল হাজফি হজফের দুই জায়গা তো এক জায়গা আমরা জানতে পারলাম ফেলে মুদারের শেষে যদি মুতাল থাকে সেটা ওয়া ইয়া অথবা আলিফ যেটা দ্বারাই হোক না কেন দ্বিতীয় জায়গা হচ্ছে ওয়া কৌল হুক রাহিমা উল্লাহ আহ মোয়ালিফ কথা হচ্ছে ওয়াফিল আফ আলিল লাতি রফ বি সাবাতিন নুনি আফালে খমসার মধ্যেও জজমের আলামত নুন পরে যাওয়া হবে নুন পরে যাওয়া হজফে নুন কোন আফালে খমসা আল্লাতি রফোহা বি সাবাতিন নুনি যেই আফালে খমসার রফা ছিল নুন সাবেত দ্বারা সাবু সবুতে নুন নুন সবুত দ্বারা যার রফার আলামত ছিল সেগুলো হচ্ছে ইয়াফ আলুনা তাফ আলুনা ইয়েফ আলানী তাফ আলানী আর ইয়েফ আলীনা ইয়া তাফ আলীনা কটা হলো পাঁচটা হলো না এই পাঁচটা এফ আলৌনা তফ আলৌনা দুইটা জুমা আর হচ্ছে জুমা মুজাক্করের দুইটা ইয়ফ আলানী তাফ আলানি দুইটা তাসনিয়ার আর একটা হচ্ছে তাফ আলীনা মোহান্না সাজিরের এই পাঁচটাকে বলা হয় আফ আলুল খামসা এই নুন থাকাটাই প্রমাণ করে যে এটা রফা হালতে আসে আর নুন চলে যাওয়াটাই নসব অথবা জজমের আলামত নুন পড়ে যাওয়া তো সেগুলো হচ্ছে ওয়াহিয়া ইয়ালানি ওয়া তানাফ আলুনা ওয়া তাফ আলু না এই পাঁচটা হাদি আয়দন তুজামু বে হাদুফেন নুনই এইগুলো একই রকম হবে মৌতাল যদি শেষে থাকে সেরকম ওটার মতো এটাও নুন হজব করার দ্বারাই জজম দেওয়া হবে কলা ইবনে মালিক রাহিমাহুল্লাহ ও হাজফুহা বে লীল জাজমি ওয়া নস্মি সীমা লাম তাকুনি লিতারুমি মাদুলিমা অর্থাৎ তার হজব তাকে হজব করা হবে অর্থাৎ ওই নুনটাকে হজব করা হবে লীল জাজমি হজমের সময় ওয়া নসবি নসবের সময় সীমা একইভাবে কা লাম তাকুনি যেমন উদাহরণ হচ্ছে লাম তাকুনি তাকুনি না ছিল লাম তাকুনি লিতারুমি তার মি লিতারুমি এরকমভাবে করা হবে কল আল্লাহু আল্লাহ তালা বলেন ফা ইল্লাম তাফ আলু ওয়ালান তাফ আলু পাশাপাশি দুইটা আছে ফাঈ আলু ওয়ালান তাফ আলু তো লাম তাফা আলু আর লান তাফ আলু দুইটাতেই নুন হজফ হয়েছে লাম তাফ আলুতে জজম হালতে লাম এটা জজম দিয়েছে ফেলে মুদারকে আর লান তাফা আলু এখানে নসফ হালতে লান আসার কারণে দুইটাতে হজফে নুন তো লাম হচ্ছে হরফু নফিন ওয়া জাজমিন ওয়া কলবিন আলু ফেলুন মুদার মাঝুম মধুমুম বিলাম এটা লাম দ্বারা জজম হালতের হয়েছে মাঝুম হয়েছে মাঝুম হয়েছে ও আলামত জাজমিহি হজফ নুন আর তার হজ জজমের আলামত হচ্ছে হজফে নুন ওয়াল উ ফাইলুন আর ওয়াটা হচ্ছে ফাইল যে ওয়াটা হচ্ছে ফাইল আর আলিফ একটা অতিরিক্ত আসছে এটা ফসল হিসাবে আসছে কল আল্লাহু কল আল্লাহ তাল আল্লাহ তালা বলেন ফা ইয়াস এখানে ইন শর্তের কারণে ইয়াস বিু ইয়াস বি ছিল নুন পড়ে গেছে জজম হালতে তো ইন হরফু শার্তিন জাজিমুন ইন হচ্ছে হরফে আবার জাজিম হরফে এটা আবার জজম দিয়েছে ইয়াস বিু ফে এলুন মুদার বি ইন ও আলাহ মাজমিহি জাজমিহি হাদফুন নুন লিয়ান্নাহু মিনাল আফালিল খামসাতি ওয়াল ওয়াউ ফাইলুন ওয়াটা হচ্ছে ফাইল জমা মুজাক্কারের হিসাবে ফাইল বোঝাচ্ছে ও তাকুলু লাম ইয়াকুমা তো ছিল ইয়াকুমা নি নুন হজফ হয়েছে লাম জজম দেওয়ার কারণে তো লাম হারফু নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন ইয়াকুমা ফেয়ালুন মুদারিউন মাজজুমুন বিলাম ও আলামাত জাজমিহি হালফুন নুনি ওয়াল আলিফু ফাইলুন আলিফটা হচ্ছে ফাইল যেটা তাসনিয়ার ইয়া মানে তাসনিয়ার দিকে ইঙ্গিত করছে কল কলতা হা দেহি তাক লাহিটা ছিল তোমরা দুজন নিকটবর্তী হবে আর লা লাবা তোমরা দুজন নিকটবর্তী হবে না তো আসলুল ফেলি ফেলটা আসলে কি ছিল মূল রূপ ছিল হচ্ছে তাক রবানী আনি তাসনিয়া মুজাক্কার অথবা মোয়ান্নাস হাজির লি আন্নাল ফাইলা মুসান্না কেননা তার ফাইলটা হচ্ছে মুসান্না আদম এবং হাওয়া আলাই সাল্লাম দুজনকে বোঝানো হয়েছে বা হুজিফাতের নুনও আর নুনকে হজব করা হয়েছে মিন আজিলে জাজিমি জাজিমের কারণে জাজিমের কারণে লি আন্না লা আর না হিয়াতুন না না লাটা হচ্ছে না হিয়া যেটা যজন দান করে ফেলে মোদরেকে ও তা কৌলুলের মার আতি খ তুই বুহা তু খাওয়ুবু হা আর তুমি একটা মহিলাকে যদি খেতাব করে বলো লাম তা কুমি লাম তা যে তুমি দাঁড়াবে না তুমি এখনো দাঁড়াওনি তুমি দাঁড়াওনি লাম তা কৌমি তুমি দাঁড়াও নি তাহলে আসলু হা তা মি না ছিল লা কিন লাম মা দেখাল আলাইহা জাজিম যখনই তার পূর্বে জাজিম প্রবেশ করেছে হুজিফাতি নুন তখন নুনকে হুজ হজব করা হয়েছে ফানা ফি এরাবিহা আমরা তার এরাবের মধ্যে কী বলবো

یہ مطلطہ دزم دعا پہ حصف یادہ حصف یادہ والمطلوب الوائی بحصف والوائی اور وہ مطلطہ دزم دعا پہ واقع حضب کر رہا جی ماشاءاللہ نسان المطلوبی اکیل علیفی علیف دراجے جو حضب کر رہا ہے شے مطلوب اگر بچے جے لام یسع اصلہ یسع آ

یقزی فعل المزاری مجزوم یقزی فعل المزاری مجزوم معاش یقزی فعل المزاری مجزوم ہے چھے جو زن بیشتے ہیں چھے لام لام دارا ماشا ما اللہ وعلامت جزمی ہی ما ونگتر دل�� جو زن مرمان ہو چھے وصولیہ کے حضرت پر والکسرت قبلہ دلیل معلی ہے انتر بھر بجے کسرت روئے چھے ایڈلو تدولی یہ حضرت دولی ہے جی ماشاء اللہ لم یسع رجل لم حرف جزم و نفی مقلب لم حرف جزم حرف جزم نفی مقلب یسع فیل مزار مجزم یسع فیل مزار یسع فیل مزار مزار ہے لام دارا و علامت جزمی ہی انتر حضر علامت جزم علامت چھے علیفی حضر والفتحۃ قبلها دليل علیها ارفتحۃ ترور وترور با فتحۃ ہے تو تر دلیل जी لا ما شاء اللہ لم یعذ لم یتوفتہ جنم انا نفی عقل یا جو فعل مضارع یاو فعل مضارع تا مذموم دغلیش ہوتا ہے کہ لام لام دا قال لمن ملتا جنگوانا اللہ وقت سے حسن واؤ 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 حسن وقت قبلہ دلیل ملائیدہ اتار برگوز دلیلتہ چیتا دلیل لام ینتہی لام عرفو نافی جزدن وقال گل لام چیتا عرفو نافی جزدن وقال گل ینتہی قیلہ جنگارو مجزم بیلام ینتہی فیلم ملائیدہ جزدن وقت سے لام دارا

মানে লাম ইয়াদ না ছিল এটা মনে করে যদি বলে তাহলে সঠিক আর যদি ওয়াইন কসাদা একটি সঠিক না ওয়াইন কসাদা মানে যদি সে উদ্দেশ্য করে হ্যাঁ একটি বলতে ফেলটা যেটা ইয়াদ দা ইয়াদর ও ওয়াহেদ মুজাক্কার গাইভেরটা যদি সে উদ্দেশ্য করে তাহলে লাম ইয়াদর ও বলাটা ভুল হলো উহাকে হজব করেনি কিন্তু যদি ইয়াদর ও নাটাকে সে উদ্দেশ্য করে তাহলে ঠিক আছে নুন পড়ে গেছে আচ্ছা লিয়ান্না কেননা কেননা

তো ঠিক আছে অনেক সুন্দর বলেছো তুমি এবং আশা করছি এই কিতাবের অনেক দূর পর্যন্ত ইয়ে করতে পারবে বুঝতে পারবে পড়তে পারবে আর এটা অনেক একটা উপকারী কিতাব প্রাথমিকভাবে না হ্যাঁ নাহু সুন্দরভাবে বোঝার জন্য যাদের মানে দেখা যাচ্ছে উদাহরণ ছাড়া বুঝতে কষ্ট হয় প্রাথমিক ছাত্র যারা প্রাথমিক তাল মেলামের জন্য খুবই সুন্দর কিন্তু সময়ও লাগবে আস্তে 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 বুঝে বুঝতে পারবে অনেক উদাহরণ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই তো আমরা এই অধ্যায়ের মধ্যে আলামত হিসাবে জানলাম যে জজমের আলামত সুকুন শকুন কোথায় কোথায় জজমের আলামত হজব কোথায় কোথায় এইভাবে জানলাম কিন্তু এক একজনের আলামত আবার কি কি হয় সেভাবে কিন্তু আমরা জানিনি জুমা মজাকর সালিমের আলামত কোথায় কখন কি হয় এইভাবে ইসিম এবং ফেলের প্রকার দিয়ে আলামতগুলো আমরা আলোচনা মানে জানি নি এখনও তো পরবর্তী যে বাপটা আছে এর পরের বাপটাই আবার আমাদেরকে আরও আরেকভাবে সাজিয়ে দিবেন যে এখানে আমরা জানতে পারবো যে জুমা মজাকর সালিমের বিভিন্ন এরাবগুলো কি হবে তারপরে কি বলে ফেলে মুদারের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কখন কী এরপ হবে আফল খমসার কি কী হবে আসমল খমসার এরব কী হবে এভাবে এক একজনের নাম দিয়ে আবার এরপগুলো বর্ণনা করবেন যেটাই আবার বোঝা সহজ হয় মানে ধরে রাখা বোঝা পরবর্তী বাপটাই ধরে রাখা সহজ হবে বোঝারা সহজ হবে তো এটা পরবর্তী আলোচনাগুলো সামনের ক্লাসে হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সুবাহান হবে হামদিহি সুবাহানক হবে হামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته